আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন আলী, কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সাধারণত জানি পেটে ব্যথা পায় কেন। সাধারণত দেখা যাচ্ছে যখন কোনো আঘাত পাই আমরা, বা গরু যদি কোনো আঘাত পায় তাহলে কি হয়ে যায়, সেখানে তার কোষগুলা ফেটে যায়, কোষগুলা কি হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যখন কোষগুলা ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেখান থেকে ফসফেস লাইপেজ এনজাইমের প্রভাবে মেমব্রেন ফসফস লিপিড থেকে অ্যারাকিডনিক অ্যাসিড নিঃসরণ হয়। অ্যারাকিডনিক অ্যাসিড যখন নিঃসরণ হয় তখন দুটা পথ সৃষ্টি হয়, একটা হচ্ছে লাইপো অক্সিজিনেস আর একটা হচ্ছে সাইপো অক্সিজিনেস পাথর। আমি এই সাইপো অক্সিজিনেস পাথর বিষয়টা নিয়ে কথা বলবো। সাইপো অক্সিজিনেস পাথরটা যখন হয় তখন এইখানে আবার দুটা পথ সৃষ্টি হয়, একটা হচ্ছে কক্স ওয়ান আর একটা হচ্ছে কক্স টু। কক্স ওয়ান থেকে নিঃসরণ হয় আবার পোস্টাল গ্রান্ডে এবং থোমোক্সিন হরমোন, আবার কক্স টু থেকে নিঃসরণ হয় পোস্টাল গ্রান্ডে এবং থোমোক্সিন হরমোন। এখন দেখা যাচ্ছে যে কক্স ওয়ান থেকে পোস্টাল গ্রান্ডে এবং থোমোক্সিন যেটা নিঃসরণ হচ্ছে এটা প্রাকৃতিক নিয়ম, এটা সাধারণত হবে। আর কক্স টু থেকে পোস্টাল গ্রান্ডিং এবং থোমোক্সিন নিঃসরণ হচ্ছে এটা কখন, যখন আমরা জ্বর হচ্ছে, যখন আমরা ব্যথা পাচ্ছি, তখন কক্স টু থেকে নিঃসরণ হচ্ছে। আর কক্স ওয়ান থেকে এটা সব সময় এটা প্রাকৃতিক নিয়মে নিঃসরণ হবে। এই ক্ষেত্রে যুদ্ধকালে কিছু প্রোফেন একটা আমরা সাধারণত ব্যবহার করি, বা টলফামিক অ্যাসিড ব্যবহার করি, এটা সাধারণত অনেক ক্ষতি করে। কি কারণে ক্ষতি করে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। সাধারণত দেখা যাচ্ছে যে কক্স ওয়ানে এই যে পোস্টাল গ্রান্ডে এবং থোমোক্সিন নিঃসরণ হচ্ছে, এই খাতনে কি হয়ে যাচ্ছে, আপনার যে ইন্টেস্টাইনের যে ইয়াটা আছে সেখানে হচ্ছে একটা প্রলেপ তৈরি করতেছে, নাড়িভুঁড়ির ভিতরে একটা প্রলেপ তৈরি করতেছে। কারণ এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, যেটাকে বলা হয় সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। কারণ সেই অ্যাসিডগুলা কিন্তু আমাদের পেটের ভিতর আছে, গরুদের পেটের ভিতরও আছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এমন একটা শক্তিশালী অ্যাসিড যেখানে সামান্য একটু এই যে আঙ্গুল টাচগুলো ডুবানো হয় তাহলে এক সেকেন্ডের মধ্যে আঙ্গুলের কোনো মাংস থাকবে না, শুধু হাত থাকবে। এরকম একটা শক্তিশালী অ্যাসিড আমাদের পেটের ভিতরে আছে এবং গরুর পেটের ভিতরেও আছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি এত একটা শক্তিশালী অ্যাসিড যে গরুর পেটের ভিতরে আছে, এরা তো অবশ্য ক্ষতি করে তো বের হয়ে আসে, তো ক্ষতি করতে পারে। কারণ এই যে কক্স টুর কারণে যে থোমোক্সিন এবং পোস্টাগ্রান্ডের নিঃসরণ হচ্ছে, এই যে কক্স টুর কারণে এই যে থোমোক্সিন পোস্টাগ্রান্ডে যখন নিঃসরণ হয় তখন এর ভিতরে একটা লেয়ার তৈরি হচ্ছে। এর ভিতরে যখন একটা লেয়ার তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, আপনার এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো আর ভেদ করে বের হয়ে আসতে পারছে না। এইখানে যেটা কি করছে, আপনার পাকস্থলী কিডনি এবং অনুচক্রিকাকে স্বাভাবিক রাখছে, পাকস্থলীও ঠিক থাকছে, কিডনিও ঠিক থাকছে, এবং যার অনুচক্রিগুলো আছে সেগুলাও ঠিক থাকতেছে। এবং এই কক্স টুটা হচ্ছে এটা জ্বর ব্যথা প্রদাহার জন্য দাঁড়িয়ে। এই খাতে যুদ্ধকালে হচ্ছে আপনার কিছু পুফেন বা টলফামিক অ্যাসিড ব্যবহার করেন, তাহলে কি হচ্ছে আপনার এই যে কক্স ওয়ান কক্স টু এই দুই পথটাকেই বন্ধ করে দিচ্ছে। যখনই দুই পথটা বন্ধ হয়ে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে কক্স টু যেটা স্বাভাবিক, কক্স টু যে একটা স্বাভাবিক হচ্ছে পোস্টাগ্রান্ড এবং থোমোক্সিন হরমোন নিঃসরণটা, সেটা স্বাভাবিক, এটা হতেই হবে। এটা না হলে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলা বের হয়ে আসে ইন্টেস্টাইনের ফুটা করে দিতে পারবে। যেহেতু টলফামিক অ্যাসিড এবং কিছু প্রোফেন জাতীয় খাওয়ানোর কারণে দুই কক্স ওয়ান কক্স টু দুটাই বন্ধ করে দিচ্ছে, সেই কারণে হচ্ছে কক্স ওয়ানের যে স্বাভাবিক প্রক্রিয়া, এটা মানুষ বলেন গড়ে গড়ে এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা হতেই হবে। না হলে এই যে হাইড্রোক্লোরিক যে শক্তিশালী অ্যাসিডগুলো আছে সেই অ্যাসিডগুলো বের হয়ে আসে আপনার ইন্টেস্টাইনে ফুটা ফুটো দাগ হয়ে যেতে পারে। এই দাগ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় পায়খানা হবে, কালো পায়খানা হবে, পায়খানার সাথে রক্ত আসবে। হ্যাঁ, আপনারা যদিকালে এই ধরনের কোনো সমস্যা পান তাহলে দেখবেন ওই গরুর পূর্ব ইতিহাস অনুসন্ধান করে দেখবেন ওই গরুকে হয়তো টলফামিক অ্যাসিড খাওয়ানো হয়েছে, নাহলে কিটু পুপান খাওয়ানো হয়েছে। খাওয়ানোর কারণেই সাধারণত পায়খানার সাথে রক্ত আসছে, কারণ কক্স টু কক্স ওয়ান দুই পথ বন্ধ হয়ে গেছে, পায়খানার সাথে রক্ত আসতেছে এবং কালো পায়খানা হচ্ছে। এইখানে হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট হচ্ছে লক্সিকাম এবং লক্সিকাম প্লাস। মেলক্সিকাম
এবং মেলাক্সিকাম প্লাস প্যারাসিটামল, এটা সাধারণত যদি কালা খাওয়ানো হয়। আমাদের লক্সিকাম প্লাস ইঞ্জেকশন আছে এবং ব্লাসও আছে। ব্লাস যদি কালা খাওয়ানো হয় সেখানে ব্লাস খাওয়ানোর 6 ঘন্টার মধ্যে তার কার্যকারিতা শুরু হয়ে যায় এবং যদি কালে ইঞ্জেকশন দেওয়া হয় 40 মিনিটের মধ্যে তার কার্যকারিতা শুরু হয়ে যায়। হ্যাঁ, এবং এই লক্সিকামটা ভরা পেটেও তার শ্বসন ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, এই লক্সিকাম সাধারণত যদি কালে খাওয়ানো হয় তাহলে এই যে কক্স টু ক্ষেত্রে 100 গুণ বেশি পর্যন্ত কার্যকর। সাধারণত দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে জ্বর ব্যথা প্রদাহ ইনশাল্লাহ বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এই লক্সিকামটা শুধু আমাদের কক্স টুটা ক্ষেত্রে কাজ করে, কক্স টুটাকে বন্ধ করে দেয়। কক্স ওয়ান যেটা আছে সেটা স্বাভাবিক প্রক্রিয়াকে ভাবে হতে থাকে, কারণ এটা আল্লাপুর দূরত্ব প্রক্রিয়া, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা বন্ধ করে দিলে আপনার এই যে এই সমস্যাগুলো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডগুলো বের হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে যদি তাহলে আমাদের লক্সিকামটা দেওয়া হয় তাহলে জ্বর ব্যথা প্রদাহ, যেহেতু এটা কক্স টুর ক্ষেত্রে কাজ করতেছে, সেক্ষেত্রে এসে আমাদের জ্বর ব্যথা প্রদাহ ইনশাল্লাহ বন্ধ হয়ে যাচ্ছে। তাছাড়া ক্ষেত্রেও এই যে লক্সিকামটা যদি তাহলে আমরা খাওয়ানো হয়, যে বাছুরের যে সাদা উদারময় হচ্ছে সেটার বিরুদ্ধে সহযোগী হিসাবে কাজ করতেছে, যে সকল গরু দেখা যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে সেই ক্ষেত্রেও হচ্ছে আমার এই লক্সিকাম এবং লক্সিকাম প্লাসটা কাজ করতেছে। আপনি বলতেই পারেন যে লক্সিকাম তো এটা হচ্ছে জ্বর ব্যথার বিরুদ্ধে কাজ করবে, তাহলে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কি কাজ করবে? হ্যাঁ, ঠিক বলছেন, কারণ শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রেও কাজ করবে। কেন? শ্বাস প্রশ্বাস সমস্যার শ্বাসকষ্ট দেখা দিচ্ছে কি কারণে? কারণ তার দেখা যাচ্ছে যে তার হচ্ছে ফুসফুসটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফুসফুস যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তখন তার শ্বাসকষ্ট হচ্ছে। আমার এই লক্সিকামটা হচ্ছে ফুসফুসের শ্বাসকষ্ট যে ক্ষতটা সারাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই লক্সিকাম আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায়, যেমন যে সকল গাভুই দেখা যাচ্ছে যে বাছুর হওয়ার পর জয়টা বের হয়ে আছে, বের হওয়া আসার পর ওইখানে কি করে আমরা জরাইটা দিয়ে আমরা কিটোপ্রোফেন দেই বা এই ধরনের বেদনাশক দিই, এইখানে যদি কালে হচ্ছে আমার এই লক্সিকামটা ব্যবহার করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে সাধারণত কিটোপ্রোফেন ব্যবহার করলে কিন্তু কি হয়ে যায়, কনসেন্ট্রেটটা কমে যায়। এই ক্ষেত্রে যদি আমার লক্সিকামটা যদি ব্যবহার করেন তাহলে এটা হচ্ছে কনসেন্ট্রেট রেটটা সাধারণত হচ্ছে 16% বৃদ্ধি পাবে, কনসেন্ট্রেট রেটটা 16% বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাছাড়া এই লক্সিকাম প্লাস সাধারণত 3টা পথে দেওয়া যায়, চামড়ার নিচে, শিরা পথে এবং মাংস পেশিতে, এই সব জায়গাতেই এটা এই 3 পথে ব্যবহার করা যায়। এটা সাধারণত ডোজটা হচ্ছে 1টি ট্যাবলেট 200 কেজি বডি ওয়েটের জন্য, আর লক্সিকাম ইঞ্জেকশনটা 1 ml হচ্ছে 10 কেজি বডি ওয়েটের জন্য, আর লক্সিকাম প্লাস যেটা সেটা হচ্ছে 1 ml 40 কেজি বডি ওয়েটের জন্য। ইনশাল্লাহ আমার এই যে তথ্যগুলা দিলাম, এই তথ্যগুলা শোনার পর খামারিরা অবশ্যই উপকৃত হবে, কারণ খামারিদের এই ধরনের সমস্যা অনেক সম্মুখীন হচ্ছে। হয়তো পায়খানা, গরুর পায়খানা দেখা যাচ্ছে যে রক্ত আসতেছে, না হলে দেখা যাচ্ছে যে কালো পায়খানা হচ্ছে। হ্যাঁ, আর এই সকল ক্ষেত্রে আমার এই লক্সিকামটা ইনশাল্লাহ খামারিরা যেগুলো ব্যবহার করে ইনশাল্লাহ খামারিরা অনেক উপকার হয়ে যাবে, কারণ এটা যেহেতু আপনার জরায়ুটা যেগুলো বের হয়ে গেছে সেইখানে যেগুলো দেওয়া যায় সেইখানে কিন্তু কনসেপ্ট রেটটা 16% বৃদ্ধি পাচ্ছে। তো অবশ্যই খামারিরা অবশ্যই অবশ্যই এই লক্সিকামটা ব্যবহার করবে ইনশাল্লাহ।